বিদ্যালয়ে জলের সংকট, যার ফলে গত 10 দিন বন্ধ মিড ডে মিলের রান্না। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত না খেয়েই থাকতে হয় স্কুল পড়ুয়াদের। জলের সুষ্ঠু ব্যবস্থার জন্য আর্জিও জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে, সদুত্তর কিছুই মেলেনি। পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের মুড়াকাটা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জানা যায়, এতদিন এই বিদ্যালয়ে সজলধারা প্রকল্পের জলেই মিড ডে মিলের রান্নাবান্না হতো এবং সেই জলই খেত স্কুলের ছাত্রছাত্রীরা। তবে গত 2রা সেপ্টেম্বর থেকে সজলধারা প্রকল্পের জলও বন্ধ হয়ে যায়, একই সাথে বন্ধ হয়ে যায় এই স্কুলের মিড ডে মিলও। বল, মুখে কারেন না এখানে? না। তোর নাম? আমার নাম স্নেহা প্রধান সিংহ। স্কুল কখন আসো তুমি? 10টায়। বাড়িতে খেয়ে আসো? স্কুলে ভাত পাও? তোর নাম বলো। পাও স্কুলে ভাত পাও? না বলো, মুখে বলো। না। তো কখন বাড়ি যা? আমাদের টিফিনেই ছুটি। 4টার সময় তখন গিয়ে বাড়িতে খাও। খিদে পাই। তোমার নাম? সুদেশনা দত্ত। 5-6 দিন। তো তোরা কি করিস তাহলে স্কুলে? আমরা স্কুলে ভোকেই থাকি। হ্যাঁ, ভোকেই থাকি। মানে না খেয়ে থাকিস? হ্যাঁ। না খেয়ে থাকি, না খেয়ে থাকি। আমি সকালে কখন খেয়ে আসিস? সকালে ওই 9টা 10টার দিকে। বাড়ি আসিস কখন? বাড়ি 4টার দিকে। এই স্কুলে কারেন্ট আছে? না। তোরা পড়িস কি করে? অন্ধকারে। অন্ধকারে পড়ি? দেখতে পাস বই? না। তা আমার কষ্ট হয় খুব। সন্দীপ রুই দাস। 2 তারিখ থেকে রান্না বন্ধ আছে, জল সরবরাহ নেই স্কুলে। স্কুলে জল নেই বলে মিড ডে মিল বন্ধ আছে, বাচ্চারা পানীয় জল পাচ্ছে না, এর জন্য মিড ডে মিল বন্ধ আছে। আমাদের যে টিআইসি উত্তম কুমার সিং, উনি এসআই অফিসে এবং বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করে জানিয়েছেন, একবার নয় অনেকবার জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। বাচ্চাদের মিড ডে মিল তো একদিনও বন্ধ রাখা যায় না। না, বন্ধ আমাদের কোনো সময় হয় না। রাখাও তো যায় না। না, রাখাও যায় না। তো এত 10 দিন হয়ে গেল প্রায় মিড ডে মিল বন্ধ আছে, এই নিয়ে কোনো কিছু? এর জন্য এই ব্যবস্থাই করা আছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এবার আমরা যে মোবাইলে যে আমাদের মিড ডে মিলের জন্য মেসেজ পাঠানো হয়, তার জন্য সেখানে আমরা RN6 পাঠাচ্ছি। আদার্স মানে কি কারণে হয়নি, তার জন্য একটা আদার্সের RN6 আছে, ওইটাই আমাদের প্রত্যেকদিন মেসেজ পাঠানো হচ্ছে। 10 দিন ধরে বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না? না, 10 দিন মিড ডে মিল পাচ্ছে না। আপনার নাম? আমার নাম শুক্লা ভূমি খাদ্য। আপনি কি শিক্ষিকা? হ্যাঁ, আমি সহশিক্ষিকা। জলের ইস্যু, জলের সাপ্লাই নেই তাই বন্ধ আছে। অ্যাপ্লিকেশন দিয়েছে? হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশন দেখলে বুঝতে পারবেন এটা টিআইসি দিয়ে গেছে এসআই অফিসে। বাচ্চার তো অসুবিধা হচ্ছেই, জানানো হয়েছে তো অফিস থেকে, টিআইসি কে বলেছে নাকি তাড়াতাড়ি ঠিক করে দেবে। জলের সমস্যা হঠাৎ করে না, দীর্ঘদিন থেকে? আমি যতদিন দেখছি জলের সমস্যা প্রায় মোটামুটি অনেকদিন থেকেই হতো, জল আসতো মাঝে মাঝে, বন্ধ হয়েছে লোকাল লোকাল স্থানীয়। হঠাৎ করে একবারই বন্ধ হয়ে গেল কেন? একদম জল সাপ্লাইটাই বন্ধ হয়ে গেল তো হঠাৎ করে। পাশাপাশি কি জল কোথাও নেই? না, সস্তা সেরকম নেই। তো এই যে রান্না বন্ধ হয়েছে জানিয়েছিলেন আপনাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ? জানো হয়েছে, জানো হয়েছে তো তার অ্যাপ্লিকেশন। এটা উনি কোনো কিছু স্টেপ নেননি? উনি এখনো পর্যন্ত স্টেপ নেননি, নিয়েছেন কিনা বলতে পারবো না। কি স্টেপ নিয়েছেন এখন আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। স্কুল 10 দিন হয়ে গেল, টিআইসি বলতে পারবে? এলএস আপনাদের প্রায় 10 দিন রান্না হচ্ছে না এখন পর্যন্ত? না। আপনার নাম? প্রসেনজিৎ মুখার্জি। আপনি কি শিক্ষক? হ্যাঁ। আপনি কি রেজিস্ট্রেশন বলুন? আমি রেজিস্ট্রেশন টিচার। It's caught in the crossfire.